ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে, এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি ভাবি দেবর শালি দুলা ভাই কাজিন এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে জেনা, এটা ঘরে চলতেছে। ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না, নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যা দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে।